গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটাও শুরু করা যাক। আজকে হলো রবিবার আর এখন সময় হচ্ছে 9:30। তো ওদিককার কাজকর্ম মিটিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। তো এসে একটু গ্যাসটা প্রথমে মুছে নিলাম, কারণ জায়গা টায়গাগুলো মুছে এই যে চা বসিয়ে দিয়েছি। তো কর্তামশাইয়ের জন্য আগে একটু লিকা চাটা গরম করে নিচ্ছি, কারণ মা করেছে সকালবেলা। তো ফ্লাক্সটা কী বলো তো, মানে ফ্লাক্সটার বয়স আবার 6.5-7 বছর হয়ে যাচ্ছে, তো টানা ইউজ হচ্ছে। তো তো এখন না একটু ওটা মিল্টনের, তবুও না এখন একটু গরমটা কম থাকে। মানে মা করেছে কিন্তু সেই সকালে, বলতে 7:30 সময় হয়তো চাটা করেছে, তো এখন যেহেতু 9:30 বাজে, গরম থাকারই কথা, ওটা তো মিল্টনের, তবুও এখন জানি একটু গরমটা কম থাকছে। তো ওই জন্য হালকা, মানে হাত দিলে বোঝা যায় গরম, কিন্তু খাওয়ার সময় না ঠিক অতটাও মানে ভালো লাগে না, ওই জন্য একটু গরম করে তারপরেই ওকে আর কি দিই। তো এদিকে ওদিকে তো ওকে চাটা গরম করে দিয়েছি, তারপরে আমার জন্য আর মায়ের জন্য চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে একবার টিফিনটা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, রান্নাঘরে এসে দেখো হলুদটা একটু ঢেলে নিলাম, কারণ হলুদ একদম রান্নাঘরে বাড়ন্ত হয়ে গেছে। তো এই একটা কুটোর মধ্যে রাখলাম, আর একটা কুটো আছে সেটা সবসময় ইউজ করি, এটার থেকে এটা বেশি করে ঢেলে রাখি, যখন ওটা শেষ হয়ে যায় ওটার থেকে আবার নিয়ে ওটার মধ্যে রাখি, তো এই করি। তো যাই হোক বন্ধুরা, টিফিনে বানাবো ভেন্ডি আলু ভাজবো, আর হলো রুটি করব। তো রুটি করব কিন্তু তিনটে, কারণ আমার ছেলের জন্য দুটো করব, মানে বাবানের জন্য দুটো করব, আর কর্তামশাইয়ের জন্য একখানা করব। কারণ কর্তামশাই খুব অল্প খায়, এত বড় মা তো বলে এত বড় ছেলে তবু এক কাটা রুটি খায়, কী করে যে থাকে একটা রুটি খেয়ে ভগবান সেই জানে, খাওয়া দাওয়া খুব অল্প। তো যাই হোক বন্ধুরা, ভেন্ডি আলু ভাজাটা তো বসিয়ে দিয়েছি, আর এখন একদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি আর একদিকে রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, রুটি করা কমপ্লিট। তো টিফিনটাও দিয়ে দিয়েছি দুজনকে, দেখো একজন খাটে বসে খাচ্ছে আর একজন কিন্তু দাঁড়িয়ে 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 টিভি দেখছে। টিভিটা চলছে সকাল থেকে, টিভি চলছে, রবিবার, রবিবারের ছুটির দিন, খুব আনন্দ। মানে রবিবার আসলেই বলে মা একদিন কোন একটা ফাঁকে যেন আমি বলে ফেলেছিলাম যে সারা সপ্তাহ পড়বি, শুধু রবিবার দিনটা ছুটি পাবি, তো ওই কথাটা মনে করে রেখেছে। রবিবার আসলেই কি আনন্দ, আজকে আর পড়াশুনো করতে হবে না, খুব আনন্দ। তো যাই হোক বন্ধুরা, ওদেরকে টিফিন টিফিন দিয়ে এই যে এই ঘরটা একটু গুছিয়ে নিই, কারণ এই ঘরটার মধ্যে এই যে জামাকাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কালকের জামাকাপড় চোপড়। তো কালকে তো ওয়েদার মেঘলা ছিল, জামাকাপড় চোপড়গুলো শুকায়নি, তো সেগুলোই এই ঘরটার মধ্যে মেলা ছিল, তো সেগুলো এখন নামিয়ে নিয়ে জানলা খুলে দিলাম, আর বিছানা চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, তারপরে চলে যাব আবার রান্নার দিকে। কালকে এখানে ঝড় বৃষ্টি হয়, আমাদের এখানে হয়নি, হয়েছে রানাঘাটের দিকে, ওই দিকটাই হয়েছে। তো আমাদের এদিকে কালকে একটু মানে সামান্য দমকা একটা হাওয়া এসছে হঠাৎ, আর কোনো কিছু না, মানে একটা জাস্ট হাওয়াটা দিল, তাতেই যেহেতু এটা আমাদের টালির ঘর, সারা খাটে ধুলো পড়ে গেছে। মানে আমার ঘরে তো কালকে একটু গুমোট ছিল, ওয়েদার মেঘলা মানেই গুমোট গরম, এবার সেই গুমোট গরমের জন্য কী করেছি, জানলাটা খুলেই রেখেছিলাম, আর এদিকে দরজাও খোলা ছিল। তো একটা হঠাৎ করে হাওয়াটা এসছে, আর ঘর বাড়ি পুরো ধুলো, বিছানা টিছানা চাদর টাদর পুরো পুরো কিচকিচ করছে ধুলোতে। তো যাই হোক, ওগুলো যখন ঝাড়ঝুড় দিচ্ছে তখন আবার মা চলে এসছে, কারণ মা গেছিলো ব্লাউজ দিতে, তোমরা জানো। তো এসে বলছে দেখে যাও সৌমি, ঘরটা দেখে যাও, বিছানাটার উপরে দেখো, গিয়ে দেখি পুরো মানে ফুল ছড়ানোর মতন পাতা পড়ে আছে, যেহেতু আমাদের টালি চালের উপরে একটা গাছ আছে, কি গাছ রাধা চূড়া মনে হয়, ওই গাছের পাতা পুরো ভরে রয়েছে। তো বন্ধুরা, ওই ঘরটা পরিষ্কার করে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি রান্না করব বলো তো, আজকে রান্না করব বেগুন সর্ষে করব, আর হ্যাঁ পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব, আর করবগুলো কচু বাটবো, আর পরে ডালের সাথে আর কি একটা ভাজা করতে হবে, তো সেটা পরে একদম খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো, তো এখন এইগুলোই করব। তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি।
তো মাকে বললাম, মা বেগুনগুলো না একটু ছোট ছোট করে বেশ পাতলা পাতলা করে কাটো। তা মা বলছে যে না, এগুলো ভাজলে এমনিই নরম হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে, তো আরও ছোট করে কাটলে খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, মা কেটে কুটে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। তারপরে আমি এই যে ভাজাটা বসিয়ে দিয়ে আবারও চলে এসেছি এই দিকে, দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এই গামলাটা খালি না করলে এখন যে বাসনগুলো বেরোবে সেগুলো আবার উপর করতে পারবো না। তো ওই জন্য গামলাটা খালি করে নিচ্ছি, বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিই। তো বাসন টাসনগুলো রেখে ওই ঘর দিয়ে বারান্দা দিয়ে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আবার রান্নার দিকে চলে যাব। তো বেগুনটা তো মানে ভাজা বসিয়ে দিয়েছি, একদম গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে ওটা মানে আস্তে আস্তে ভাজা হতে থাক, তার মধ্যে আমার এই কাজগুলো আবার সারা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা এখন ঝরিয়ে নেব, তারপরে একদম রান্না বসিয়ে দেব। তো কিছুটা বেগুন তো ভাজতে দিয়েছিলাম, তো এগুলো হয়ে গেছে, আর কিছুটা আছে সেগুলো এখন ভাজতে বসিয়ে দেব। আর একদিকে যেহেতু ডাল করব, তো ডালটা একদিকে নিয়ে নিলাম প্রেশার কুকারে, একটা সিটি দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আর এই কাপটা দিয়ে যে মেপে নিচ্ছি, এই কাপটার মাপ আছে জানো তো, এই কাপটা 100 গ্রাম ডাল ধরে এই কাপের মধ্যে, তো ওই জন্য এই কাপটা আর কি ডালের কোটোটার মধ্যে রেখে দিয়েছি, তাহলে কি মেপে করলে সুবিধা হয় কতটা ডাল করলাম সেটা বোঝা যায়। তো ডালটা ধুয়ে টুয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কর্তামশাই কী করছে, কর্তামশাই করছে এই যে এই পাশে এটা খুলে দিয়ে এই যে স্ট্যান্ডটা আছে না, এটা খুলে দেবে, দিয়ে ফ্রিজটাকে সরিয়ে দেবে। কারণ অনেক দিন থেকে ভাবা হচ্ছে যে একদম গ্যাসের ধারে ফ্রিজটা রাখা, তো অনেক দিন থেকে বলছি যে ফ্রিজটা না একটু সরিয়ে দাও, কারণ একটা ভিডিওতে দেখেছিলাম না গ্যাসের ধারে ফ্রিজ রাখলে খুব বিপদ। তো ওই জন্য কবে থেকে বলছি আমার খুব ভয় করে, তুমি গ্যাসের মানে ফ্রিজটা সরিয়ে দাও সরিয়ে দাও। তো সেই তো ফ্রিজটা আমাদের খারাপ হয়েই গেছে, এখন সরাতে হবে। তো মিস্ত্রির কাছে এখন যাবে, দেখা যাক কি বলে কি হয়েছে ওটার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখন বেগুন সর্ষেটা যে করে নেব সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে কি কি দিয়েছি বলতো, দিয়েছি হলো একটু সর্ষে, একটু রাঁধুনি, একটু আদা, একটু মানে সামান্য আদা, 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর দিলাম কি একটুখানি চালমগজ। তো এই দিয়েই আর কি বেগুন ঝালটা বানাবো। তো মশলাটা কষাতে দিয়েছি, আর এদিকে দেখো আমি ডালের মধ্যে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। তো এটা হয়ে গেলে তারপর ডালে ফোড়ন দেবো। তো মশলা তো কষানো রেডি, এখন এই যে জল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে জল দিলাম, কারণ বেগুন তো ভাজলেই তো বেগুন হয়ে যায়, তো একটু জাস্ট মশলাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, ডালও রান্না হয়ে গেছে। তো করলাম তো ডাল আর বেগুন সর্ষে, আর কচু বাটাটা পরে বেটে নেব, আগে একদম গ্যাস ট্যাসগুলো মুছে একদম চলে যাবো কলপারে, বাসন টাসনগুলো মেজে তারপরে এসে কচুটা বেটে আর কি ঘরটা মুছে নেব, এই প্ল্যানে আজকে আছি। আর আজকে জানো তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে, রবিবার, ভাবলাম যে একটু লেট করেই উঠি, রোজই লেট হয়ে যাচ্ছে, তো আজকে আরও লেট হয়েছে, কারণ ভাবছি যে থাক রবিবার, আজকে তো রান্নার অত তাড়া নেই, কাউকে টাইম মতন খেতে দিতে হবে না, তো একেবারে সেই দুপুরে যখন খায় আর কি 1-টা-1.5টা, তো ওই ভেবেই শুয়ে থাকতে থাকতে লেট হয়ে গেছে। আর আজকে জল পাইনি জানো তো, কাঁচাকুচি ছিল, মনেই নেই যে বাবানের জামাকাপড়গুলো স্কুলের ড্রেসগুলো যে কাচতে হবে, আমি থাক আজকে আর কাচবো না, তো কালকে কেচে নেব। তো হঠাৎ দেখি ঘর পরিষ্কার করতে গিয়ে যে মা ওর জামাকাপড়গুলো তো কাচিনি, এমনিতেই মানে ডেলিটা ডেলি কাচলে ভালো হয়, তবুও খুব টেনে টুনে আমি 2 দিন পরাই। তো যাই হোক আজকে যেহেতু রবিবার, আজকে তো কেচে দিতেই হবে, তো দেখা যাক। আমি বলি বাবানকে যে জানিস তো আমরা যখন পড়াশোনা করছি কই আমাদের জামাকাপড় তো এত নোংরা হয়নি, তো মনে মনে ভাবি যে ওরা তো ছেলে মানুষ আর যা করে, যেহেতু পুরো বয়েজ স্কুল, তো মানে হনুমান যা এক কথায় আর কি, হনুমানগুলো যা করে, প্রত্যেকটা ড্রেস নোংরা, প্রত্যেকটা কেউ পরিষ্কার ড্রেস নিয়ে, সব পরিষ্কার ড্রেস নিয়ে স্কুলে ঢোকে আর বেরোনোর সময় সব নোংরা, সব ধুলো, মানে মনে হয় কি গড়াগড়ি খায় স্কুলটার মধ্যে।
তো যাই হোক বন্ধুরা, ওদিকের কাজকর্ম একদম মিটিয়ে এসেছি, তো আর যেতেই হবে না, মানে ওই ঘরে কোনো কাজে আর হাত দিতে হবে না। তো চলে আসলাম আমার ঘরে, আর আমার ঘরটা তো প্রথমে দেখেই নাও কতটা অগোছালো হয়ে থাকে সকালবেলাটা। তো এখন আমি এই অগোছালো রুমটাকে একদম ঝকঝকে তকতকে করে নেবো এখন। আর রোজ একটুখানি করে মুছে নিলে কি হয়, অতটাও ধুলোবালি পড়ে না, তাহলে কি একেবারে মানে কয়েকদিন পর পর পরিষ্কার করলে যখন একেবারে আর কি ডিপ ক্লিনটা যখন করবো তখন এতটাও কষ্ট হবে না, রোজ একটু একটু যদি পরিষ্কার করে রাখি, তাই না বলো? ওই জন্য চেষ্টা করি রোজ একবার করে একটুখানি যাতে মোছার, কিন্তু রোজ দিন হয়েও ওঠে না, সব দিন তো সমান কাজ হয় না। তো ভাবলাম চলো আজকে একটু মুছেই রাখি। তো যাই হোক বন্ধুরা, ওদিককার ঘর বাড়ির পোষা টোষা করে একদম স্নান টান সেরে চলে এসেছি। এসে এই দেখো খাবার, মানে রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দেখে নাও কি কি রান্না করেছি। এই যে বেগুন সর্ষে আর বেগুন এই ডালের সাথে, এই যে পাঁপড় আর ডিম ভেজেছি, আর ডিমটা হলো ছেলের জন্য, আর ডালের সাথে আমরা পাঁপড় দিয়ে খাবো। আর ওই দেখো কচি বাটা আর এই যে ডাল, তো এটাই আমাদের দুপুরবেলার মেনু। আর আমার পুত্র কিন্তু খেতে বসে গেছে, কারণ মা ওকে ভাত দিয়েছে আর নিজের ভাতটাও বেড়েছে। মানে আমি যখন স্নান করে সবে ঢুকছি তো আমি এগুলো ভাজলাম, এসে মা সব রেডি করে দিল, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিল, আমি এসে ডিমটা ভাজলাম, পাঁপড়টা ভাজলাম, তারপরে মাকে সব কিছু গুছিয়ে দিলাম, মা ওই ঘরে বসে খাচ্ছে আর আমার পুত্র এই ঘরে বসে গেছে, আর আমার কর্তমশাই গেছে পাম্পে জল আনতে। তো ও জল নিয়ে আসলে তবেই খাওয়া দাওয়া করবো। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর কাচাকুচি করেছি, মানে ভেবেছিলাম সকালে কাচবো না, আজকে আর কাচবই না, তাও মানে কেচে দিলাম আর কি, বাবান স্কুল ড্রেসটা কাচতে গিয়ে কেচেই ফেললাম। তো যাই হোক বন্ধুরা, তারপর থেকে তো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এখন হলো সন্ধে হয়ে গেছে, তো বাবানকে কিছু টাস্ক দিতে হবে যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে আর বেশি দিন বাকি নেই, তো ওই জন্য ওকে কিছু টাস্ক দেবো দিয়ে, আর এই চাদরটা আমি এখন পাল্টে নেব, কারণ এটার মধ্যে বসে দুধ খেয়েছে, খাটের উপরে বসে দুধ আর চকোস খেয়েছে তো ফেলেছে। আর এই যে তোতা পাখি, একে আমি ম্যাগি দিয়েছি, একে দিলাম নিচে, যেহেতু ও ছোট মানুষ ফেলে দিতে পারে, তো ও মানে যেটা ভয় এর থেকে পাচ্ছিলাম তো করে ফেললো আমার ছেলে। তো যাই হোক বন্ধুরা, ওকে টাস্ক ফাক্স দিয়ে তারপরে আমি এখন চাদরটা পাল্টে নেব, আর দিচ্ছি এখন বাংলা টাস্ক, বাংলাটা রেডি করে নিয়ে তারপরে একটা একটা করে ধরবো আজকে, এবার দু তিন দিনে বাংলা শেষ করব, তারপরে পরিবেশ ধরবো, তারপরে অঙ্ক, তারপরে ইংলিশ। তো যাই হোক বন্ধুরা, ঘরে চাদর টাদরগুলো একদম পাল্টে ফেলেছি, চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, টাটা।